জিল্লা মুসলিম ছাত্র সংস্থার সভাপতি প্রমুখে কর্মকর্তা সকল আর আঞ্চলিক কমিটির কর্মকর্তা সকল আর উপস্থিত আমার রানীপুকুরি অঞ্চলের মুরবিয়ান ব্যক্তি সকল বিশিষ্ট ব্যক্তি সকল আর উপস্থিত সকল ধর্মপ্রাণ রায় সকল সচাকে আপনার এই কার্যসূচীত আজি উপস্থিত হবলে সুযোগটা দিয়ার বাবে মানে আমার উদ্যোক্তা সকল ধন্যবাদ দিছো আর ধন্যবাদ দিছো। এটা আপনাদেরকে একটা মহৎ উদ্দেশ্য আগত রাখি পেলাই এই কার্যসূচীটি অনুষ্ঠিত করেছে। সচাকে আমার আধ্যাত্মিক শিক্ষার একটা প্রয়োজন আহিছে। যুগ পরিবর্তনের লগে লগে আমার অন্তরের পরা আমার সমাজের পরা আধ্যাত্মিক শিক্ষাটা নোহার কারণে আমার দেহ বিশৃঙ্খলা একটা সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। যেটা আমার আধ্যাত্মিকতা থাকিব আমার অন্তরত, তেতিয়াহে আমি একটা সুস্থ সমাজ গড়িব পারিম, সুস্থ সমাজ গড়িব পারিম। আমার শাস্ত্রে বা ধর্মপুথিবিলাকে আমার তাত বা হিংসা কৰিবলৈ শিকা নাই। কোনোবা হিন্দু, কোনোবা মুসলিম, কোনোবা খ্রিস্টান, বুদ্ধিষ্ট, শিখ বুলি আমাক হীন কৰিবলৈ শিকা নাই। আমার ধর্মশাস্ত্রবিলাকে সকলকে আমার মরম কৰিবলৈ, স্নেহ কৰিবলৈ, প্রেম কৰিবলৈ শিকাইছে। নিজের মাজত ভাই ভাই ভাব লৈ পেলাই আগুয়াই যাবলৈ আমাক উপদেশ দিছে, কিন্তু আমিহে মানা নাই। আমি ভগবানক বিশ্বাস করো, আল্লাহ বিশ্বাস করো, ঈশ্বরক বিশ্বাস করো, সচাকে, কিন্তু আমি আল্লাহ ভয় করিব জানা নাই, ঈশ্বরক ভয় করিব জানা নাই, ভগবানক আমি ভয় করিব জানা নাই। যদি আমি ভগবানক ভয় করিলে হেতে আজি আমি কোনবা মুসলিম, কোনবা খ্রিস্টান, কোনবা বড়ো, কোনবা হিন্দু বলে আমি কাইজা নকরিলে হয়। ইসলাম মানে কি? এটা হল আরবি ওয়ার্ড, সালাম মানে শান্তি, ইসলাম মানে নিজকে ঈশ্বর বা আল্লাহ উৎসর্গা করা। ই আল্লাহ আমার পরা কি বিচারিছে সেই বিচারাটা আমি নিজক উৎসর্গ করা, আমার জীবনটা আল্লাহ নামত উৎসর্গ করা। কিন্তু কি বলিছো আমি আল্লাহ উৎসর্গ নকরি আমি তা শ্রদ্ধাতে আমি উৎসর্গ করে আছো, নহিলে আমার মানুষবিলাক কি হয়ে আছে মানে ভারাক্রান্ত, ভারাক্রান্ত হয়েছে আমার মানুষবিলাক, ভারাক্রান্ত হয়েছে। কেনেকে আমি সংসারের কথাটোহে চিন্তা করো, খালি নিজে কেনেকে জিয়াই থাকিম, আমার বাড়ি ঘনকি হলেও আমি কেনেকে নিজক উঠাই রাখিব পারি, মই নিজে চলিব পারি, এনেকা কথা চিন্তাধারা করিহে আমি জিয়াই আছো। যদি আমি আল্লাহ বা ভগবান বা ঈশ্বরক যদি আমি ভয় করো, তেও যদি আদেশ মানি পেলাই আমি চলো, তেতিয়াহলে এই বলাবর পৰা আমি দূর হব লাগিব, আমি স্বার্থপর হব লাগিব, অন্যের কারণেও আমি চিন্তা করিব পারি। এই কারণে আমি যাতে সমাজত জিয়াই থাকার কালত ভাল কর্ম করে পেলাই যাতে জিয়াই থাকিব পারো, আর সকলবোৰ যদি আমার সমস্যা যদি আমি আল্লাহর ওচৰত যদি অর্পণ করো বা ঈশ্বরের ওচৰত যদি আমি বিশ্বাসেরে যদি অর্পণ করে দিও, নিশ্চয় তেওঁ আমার রাস্তা দেখাব, এই রাস্তা দেখাব। আমার বিপদ আহিলে তেওঁ সমস্যার সমাধানের রাস্তাটা আমাক দিব, কারবার হপাই সি সমাধান করাই দিব, তেওঁ ভার বুঝল আমার বুঝা। গতি
চিন্তা করব আগে মই কেনেকে জিয়াই থাকি মই কালি কি কাম করি ঠিকা চিন্তা করি সময় নষ্ট করি কালি দিনটো আহ কালি কি হব দেখা যাব আল্লাহ আল্লাহ আছে যেটো তেওঁ আমাক রাস্তা দেখাব নেই এইটো আমি বিশ্বাস করব লাগিব আমি আল্লাহ নিজক অর্পণ করব লাগিব নেই আর একটা কথা মই কও যে হা যেহাতো মানুষবিলাকে আমার কিছু ধর্মীয় গুরুবিলাকে মানে ভুল পথে ব্যাখ্যা করেছে যেহাতো আসল অর্থ হল নিজের অন্তর যেটু উদ্ভব হওয়া বেয়া ধারণা বেয়া চিন্তাধারা সেইবিলাকে এগুলো হল সেগুলো নষ্ট করে পেলাতেহে জেহা কিন্তু কি বলেছে আমার মানুষবিলাকে যে মুসলমানের বিরুদ্ধে কথা বলে তার উপরে তার এগেনস্ট যুদ্ধ ঘোষণা করা বা মুসলিম রাইজের কোরআনের কথা কইছে কোরআনের
বিলাক কৈ গৈছে তেখেতে শান্তিৰ কথা কৈছে, বিশ্ব ভাতৃত্বৰ কথা কৈছে। গতিকে তেখেতক মই মোৰ তৰফৰ পৰা বিৰেকৈ আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছো। তেখেতক দীৰ্ঘায়ু মই কামনা কৰিলো আৰু তেখেতে যাতে আমাৰ এই ব্ৰিটিছ অঞ্চলখনক সুচাৰুৰূপে চলাই নিব পাৰে, অধ্যক্ষতা অধ্যক্ষ হিচাপে অধ্যক্ষতা কৰিব পাৰে, ঈশ্বৰ তথা আল্লাহ ভগৱানৰ ওচৰত মই প্ৰাৰ্থনা জনাইছো।